লাস্ট দুই তিন দিন রোজ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা বন্ধ থাকার পরে কিন্তু আজকে ফের অর্থাৎ বাইশে মে সকাল দশটা পঞ্চান্ন নাগাদ কিন্তু পুনরায় ওয়েবসাইটটি চালু হয়েছে যেটা অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু কয়েকদিন ধরেই মেনটেন্সে ছিল যেটা গুগল সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সাইট আন্ডার মেনটেন্স উইল রিজিউম অন টিউসডে অ্যাট এইট পি এম অর্থাৎ আর গতকাল কিন্তু রাত আটটার সময় চালু হওয়ার কথা ছিল সেটা গতকাল চালু না হয়ে আজকে বাইশে মে অর্থাৎ ওয়েনসডে কিন্তু আজকেই চালু হয়েছে তো এবারে দেখব কোনোরকম নতুন কোনো নোটিফিকেশন বা কোনো চেঞ্জেস হয়েছে কিনা এটার জন্য আমরা এখানে নিউজ অ্যান্ড নোটিস এখানে যাবো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লাস্ট যেটা সতেরোই মেতে একটা আপডেট হয়েছিল এখানে কিন্তু একটি সেলের নোটিস দেওয়া হয়েছিল যেটা ওয়াটার স্পোর্টস ম্যাটেরিয়ালসের এরপরে ফর্মের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস হয়েছে কিনা বা ইনভেস্টরের ক্ষেত্রে অর্থাৎ স্ট্যাটাস দেখার জন্য তো এখানে ইনভেস্টর

অ্যাজ ইউজুয়াল যেমনটাই ছিল ফার্স্ট পার্টটাই বা প্রথম পেজটাতে অর্থাৎ আপলোড ডকুমেন্টের আগ পর্যন্ত সেগুলো কিন্তু সেম টু সেমই আছে তেমন কোনো পরিবর্তন ফর্মে কিন্তু মডিফিকেশান দেখা যাচ্ছে না হয়তো বা হতে পারে এটা মেনটেন্সে রাখার কারণ সেটা হলো যে মাঝখানে কিন্তু কাজ মোটামুটি ঠিকঠাকই হচ্ছিল হয়তো আরও বেটার পারফরমেন্সের জন্য এই ওয়েবসাইটটা মেনটেন্সে নেওয়া হয় এর জন্য কিন্তু এই দুই তিন দিন সময় লাগলো এই ওয়েবসাইটটা চালু হতে পুনরায় কিন্তু চালু হয়েছে এখন থেকে আপনারা ফের আবার কিন্তু রোজভ্যালির অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা পেন্ডিং রয়েছে তারাও কিন্তু এডিট করে সেটাকে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট করতে পারবেন অর্থাৎ সমস্ত কাজগুলো কিন্তু পুনরায় করতে পারবেন এর কিন্তু ওয়েবসাইটটি চালু হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে এই শর্ট বা ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যারা রোজ ভ্যালির অ্যাপ্লিকেশন করতে বাকি রয়েছে বা স্ট্যাটাস চেক করতে পারছিলেন না তারা কিন্তু পুনরায় সমস্ত কাজগুলো আবার করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ